সম্মানিত উপস্থিতি আলোচনা শুরুতেই ওই মহান মহানবীর দরবারে আমরা নতশির সুজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মহানবীর এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে বর্তমান আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু অশান্তির দাবানলে সমস্ত পৃথিবী দাও দাও করে জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাই সেদিকেই শুধু অশান্তি, আর এই অশান্তিটা সবচাইতে বেশি হচ্ছে যারা কালেমা গ্রহণ করেছে তাদের উপরেই অশান্তিটা বেশি, কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, যেখানে মুসলমান সেখানেই অত্যাচার চলছে। আমরা সবাই জানি যে ফিলিস্তিনের জমিনে, শুধু ফিলিস্তিন তো এখন একটু মাথা চাড়া দিয়ে বেশি উঠেছে, দীর্ঘদিন যাবৎ তাদেরকে অত্যাচার করতেছে আমরা সবাই জানি। যাই হোক, আমরা অশান্ত পৃথিবীতে বসবাস করছি, এরপরেও আমরা বাংলাদেশে আসি বর্তমান শান্তিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। কিসের নামাজে? জোরে বলেন, জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি হয়েছি মহান মনিবের দরবারে, না বেজার? জুমার নামাজ এটা কি সাধারণ কোনো ইবাদত না একটা গুরুত্বপূর্ণ ইবাদত? একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জোহর নামাজের চাইতে জুমার নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। এই দিনটার মর্যাদা, এই দিনের গুরুত্ব মহান আল্লাহ পাকের কাছে, সপ্তাহের সাতটা দিন রয়েছে, সাত দিনের চেয়ে ছয় দিন একদিকে, জুমার দিন আরেক দিকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আজকে এই দিনে আমরা এখানে আসতে পেরেছি এই জন্য শুকরিয়া, খুশি ঠিক আছে, কিন্তু এই দিনের যে করণীয় এবং বর্জনীয় কাজগুলি রয়েছে এগুলি আমরা করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি করছি কাজগুলি? করছি না। আল্লাহ পাক আজকের এই দিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা ওই মহান মনিবের দরবারে সুজুদ পেশ করছি সকলে পড়ে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে মদিনার সবুজ গম্বুজের নিচে দরুদ ও সালাম প্রেরণ করছি অন্তরের স্থল থেকে, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টার উপরে আলোচনা করব, আসলে আজকের আলোচনাটা হওয়া দরকার ছিল যে ফিলিস্তিনের বিষয়ে কথা আসবে আসবে না এরকম না, আমরা তো মাঝে মধ্যে আলোচনা করে থাকি, কথা বলেন ঠিক কি না? ওই বিষয়ে আসবে আলোচনা। যাই হোক, যে বিষয়টার উপরে আজকে আমরা আলোচনা করব, একটি মাস সিয়াম সাধনার পরে, এক সপ্তাহ পরে আমরা আজকে জুমার নামাজে উপস্থিত হয়েছি। জুমার দিনের আজকে এটা কিসের দিন ভাই, কথা বলেন? যেহেতু সাইডে শব্দ হচ্ছে তারপরেও জেনারেটার আছে, কিছু কথা বলা যাচ্ছে, না হলে তো কিছু বলাই যেত না, কথা কান ঠিক কি না? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার যে যতটুক সম্ভব আমরা সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করি সবসময়, তারপরে দেখা যাইতেছে যেহেতু কারেন্ট নেই, জেনারেটার আছে আলহামদুলিল্লাহ, আমরা মনোযোগ সহকারে কথাগুলি শুনব। যদি আমার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শোনেন আমল করতে পারবেন, আর যদি মন অন্যদিকে থাকে যে শব্দ হচ্ছে অন্যদিকে মন চলে যাক, তাহলে কিন্তু আসলে সঠিকভাবে ভালোভাবে উপলব্ধি করতে পারবো না, শ্রবণও করতে পারবো না, আমলও করতে পারবো না, কথা কন ঠিক কি না? যাই হোক, আজকে জুমার দিন, আমি জুমার দিনে জুমার দিনের যে করণীয়গুলি রয়েছে, জুমার দিনে শুধু জুমার নামাজ পড়লেই কি দায়িত্ব শেষ হয়ে যায়, কথা বলেন? দায়িত্ব শেষ নয়, সারা বছর জুমা পড়ি আমরা, জুমা নামাজ পড়ি, কিন্তু জুমার দিনে যে আমাদের করণীয় কাজ আছে, জুমার দিনে আমি ফজিলত আলোচনা করব পরে, ফজিলত আলোচনা হবে জুমার নামাজে যারা এসেছেন, জুমার দিনের একটা ফজিলত আছে না নাই, কথা বলেন আছে না নাই? একটা ফজিলত রয়েছে, সেই ফজিলতটা হচ্ছে গত জুম্মা থেকে মাত্র 10 থেকে 12টা আমল যদি আমরা কাজ যদি করতে পারি, কাজগুলো করি কিন্তু একটা সিস্টেম অনুযায়ী যদি করতে পারি, সুন্নত তরিকায় যদি করতে পারি, লাভ হচ্ছে একটাই, গত জুম্মা থেকে আজকে পর্যন্ত যা গুনাহ করেছে আল্লাহ পাক সব গুনাহগুলো আজকে মাফ করে দিবে। এটা কি সাধারণ কোনো বিষয়? আচ্ছা বলেন তো, এরকম যদি প্রত্যেক জুমাই হয় যে ওই জুম্মা থেকে এই জুম্মা মাফ পেয়ে যাই, ওই জুম্মা থেকে এই জুম্মা মাফ পেয়ে যাই, কোনো টেনশন আছে? চিন্তা আছে, কিন্তু চিন্তার বিষয় একটাই যে আমল কেমনে করব এটা আমাদের জানতে হবে।
যাই হোক, জুমার দিনে যে করণীয়গুলি আমাদের রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস থেকে, আমি সহি বুখারি থেকে বেশিরভাগ হাদিসগুলি এনেছি আলোচনা করবেন ইনশাআল্লাহ। সহি বুখারির 8076 নম্বর হাদিস, প্রত্যেক জুমার দিনে, শুধু জুমার দিন নয়, যেহেতু পার্সোনাল আজকের দিনের আলোচনা করতেছি, এই জন্যে জুমার দিনে ফজর জুমার নামাজে যারা আসে এই মানুষগুলোর ফজর নামাজের দরকার আছে না নাই, এই কথা বলেন আছে না নাই? কিন্তু অনেকে আছে জুমার নামাজে এসেছি ফজর নামাজ পড়ি নাই, আছে না? চাচা মিয়া অনেক আছে, রাতে কারেন্ট ছিল না, বলবেন যে হুজুর রাতে তো কারেন্ট ছিল না, শেষ রাত্রি থেকে ঠান্ডা ঠান্ডা ভাব, এমন ঘুম দেওয়া দিছি আর জায়গা পাইনি, আছে না নাই? আমি একবার গিয়েছিলাম রসুলপুর, সেনে রসুলপুর রাজবাড়ি জেলাতে রসুলপুর, আব্দুল মতিন নিসারি, ছোটোবেলায় গেছিলাম, তে উনি একটা ঘটনা বলছিল, উনি বড় একজন পেশা, অন্ধ পেশা, অন্ধ অন্ধ হাফেজ হুজুর মানুষ, তো বলতেছে যখন ফজর হয় তখন শয়তান তার দুটো অন্ডকোষ বান্দার চোখের উপরে দিয়ে দেয় আর বলে উরকুত উরকুত লাইলান তবিলান, ঘুমাও ঘুমাও রাত্রি দীর্ঘ আছে। এই যে ঘুমানোর কায়দায় যে আমরা মগ্ন থাকি, ফজর নামাজ পড়ি নাই, আচ্ছা বলেন জুমার দিনের আপনি মাফ পাবেন আল্লাহ পাক, আজকে জুমার নামাজ যখন সালাম ফিরানো হবে আল্লাহ আপনার জীবনে বিগত এক সপ্তাহের গুনাহ মাফ করে দিবেন, শর্ত ফজর নামাজের দরকার আছে না নাই? মনে রাখবেন ফজর নামাজের দরকার আছে না নাই, এটা প্রথম নাম্বার আমল। কয়েকটি আমলের কথা, 10-12 আমলের কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন, সময় অল্প সময়ের ভিতরে মনোযোগ দিয়ে শুনবো, এবং আমরা প্রত্যেক জুমার দিনে আমল করব, বিগত এক সপ্তাহের গুনাহ মাফ করায়া তারপরে বাসায় যাব, জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন না আমিন। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করে দিক, বেশি বেশি করে আমল করার তৌফিক দিক সকলে পড়ে, আমিন। এরপরে প্রথম নাম্বারে ফজরের নামাজ আপনার আদায় করতে হবে, ফজরের নামাজ যদি আপনি না পড়েন জুমার নামাজ যতই পড়েন আপনার গুনাহ আল্লাহ মাফ করবে না। দুই নাম্বারে ফজর নামাজ যখন হয়ে যাবে নামাজের পরে আপনি যখন জুমার নামাজের জন্য গোসল করা শুরু করবেন, যে টাইমে করেন না কেন, 10টায় করেন, 11টায় করেন আর 12টায় করেন, আপনার গোসলের পূর্বে মিসাও করার দরকার আপনার আছে না নাই? এটা গুরুত্বপূর্ণ আমল, মিসাক করতে হবে। ও মুসলমানেরা, সহি বুখারীর 887 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, প্রত্যেক নামাজের পূর্বে যখন তোমরা ওযু করবে, ওযুর সময় মিসাককে বাধ্যতামূলক করে দিতাম যদি কষ্ট মনে না করতাম, তোমাদের কষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি বাধ্যতামূলক করে দেই নেই। আবু হুরায়রা বললেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি এই কষ্টটা মনে না করতাম যে তোমরা কষ্টের মধ্যে পড়ে যাবে, তাহলে অবশ্যই প্রত্যেক নামাজের পূর্বে যখন ওযু করবা, ওযু করার সময় তোমাদের মিসাক করা আমি বাধ্যতামূলক করে দিতাম, মিসাক করবেন, এটা দরকার আছে না নাই? তাহলে দুই নাম্বার আমল আপনি মিসাক করা লাগবে। এবার আসেন তিন নাম্বারে, আমরা কিন্তু ব্রাশ করি অথবা আমি মিসাক করি গোসলের আগে, গোসলের পরে কিন্তু করি না, কথা কান ঠিক কিনা? তাহলে তিন নাম্বার আমল করবেন, গোসলের দরকার আছে না নাই? আজকের দিনে গোসল করা হল তো ওয়াজিব, আজকের দিনে গোসল কি, জোরে বলেন, জোরে বলেন, আজকের দিনে জুমার দিনে, জুমার দিনে গোসল করাটা হচ্ছে ওয়াজিব। সহি বুখারি 877-78-79 নম্বর হাদিস, কয়েকটি হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা কল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুসলা ইয়াউমাল জুমুআতি ওয়াজিবুন আলা কুল্লি
মুখতালিমিন হযরতে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমার রাসূল ঘোষণা করেছেন গোসলা ইয়াওমাল জুমাতি গোসল করো জুমার দিনে ওয়াজিবুন আমি রাসূল ঘোষণা করলাম জুমার দিনে গোসল করা প্রত্যেকটা ঈমানদারের জন্য ওয়াজিব যারা বালেগ হয়েছে জুমার নামাজে আসবে যারা এদের জন্য কি গোসল করাটা ওয়াজিব মনে রাখবেন অনেকে আছে খেলায় খেলায় সময় কাটিয়ে দিয়ে যায় গোসল কর গোসল করছি করবনি আজ নামাজের আজান হয়ে যায় এরপরে দৌড়ে এসে দু রাকাত জুমার নামাজে অংশ গ্রহণ করে এরকম আছে না নাই অনেকে আছে সিরিয়ালগুলি দেখছে ডিশ লাইন ছেড়ে দিয়ে সিরিয়াল দেখছে গোসল করার সময় নাই পরে চিন্তা করলো যে না জুমার নামাজে যদি না যায় তাহলে তার হয় না এরপরে কি করে উযু করে জুমার নামাজে আসে আসলে না গুরুত্ব দিতে হবে আজকের দিনে অনেক বড় গুরুত্ব আল্লাহ দিয়েছেন রাসূল দিয়েছেন আমরা কেন দিতে পারবো না মুসলমানেরা এবার আসেন চতুর্থ নাম্বার গোসল করা যখন আপনার হয়ে যাবে গোসল করার পরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলে দাড়িতে তেল ব্যবহার করতেন কি ব্যবহার করতেন তৈল ব্যবহার করতেন এগুলো দিবেন দাড়িতে চুলে তৈল ব্যবহার করবেন সহিহ বুখারীর 883 নম্বর হাদিসে রয়েছে এই বিষয়টি ও মুসলমানেরা এই যে গোসল হয়ে গেল এবার তৈল ব্যবহার করলেন পঞ্চম নম্বরে যেটা বিশ্বনবী করতেন ও মুসলমানেরা হযরত আমর ইবনে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন পঞ্চম নম্বরে আপনার বাসায় যে সুগন্ধি রয়েছে আতর থাকবে সুগন্ধি থাকবে আপনি আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করবে আতর ব্যবহার করবেন কিনবেন অনেক সুন্দর সুন্দর আতর পাওয়া যায় কি না অনেক সুন্দর আতর পাওয়া যায় এটা নবীজির সুন্নাত আপনি কেন ব্যবহার করবেন না বিশ্বনবী জুমার দিনে যে কাজগুলি করতেন আমরাও যদি সেই কাজগুলি করতে পারি সাহাবীরা যে কাজগুলি করতেন আমরাও যদি করতে পারি আমার আল্লাহ গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত যত গুনাহ করে ফেলেছি আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে এই কাজগুলি আমরা করব ইনশাআল্লাহ এরপরে জুমার দিনে আপনি জুমার সালাতের জন্য যখন আসবেন নাম্বার 6 নম্বরে জুমার সালাতের যখন আসবেন আপনি ভালো কাপড় পরবেন না নোংরাটা কোনটা পরবেন 10টা জামা আছে আপনি 10টা পাঞ্জাবি আছে এখন তো মানুষের পোশাকের কোনো অভাব নাই কথা কোন ঠিক কি না ছেলেদের চাইতে আবার মেয়েদেরই বেশি ছেলেদের তো একটু কমই থাকে পোশাকের মাধুর্য পোশাকের সৌন্দর্য ছেলেদের চাইতে মেয়েদের অনেক বেশি 8টা 10টা 15টা 20টা সুকেসের মধ্যে আছে তারপরে ঈদ আসলে পরে 15,000 টাকার মার্কেট না করলে পরে হয় না এরকম আছে না নাই হিসাব দিতে হবে কাপড়েরও হিসাব দিতে হবে কাপড়ের কি শুধু স্বর্ণের আর রৌপ্যের হিসাব নয় আপনি যে কাপড় ব্যবহার করছেন এই কাপড়ের হিসাব দিয়েই জান্নাতে যাওয়া লাগবে কারণ আপনার যে 10টা 15টা পাঞ্জাবি আছে অনেক মানুষ আছে দেখেন অনেক ফকির রাস্তা দিয়ে যায় তালি দেওয়া জামা আছে না নাই আপনি তাকে একটা দিয়ে দেন আপনার 10টা আছে সেখান থেকে তাকে দুইটা দিয়ে দেন একটা দিয়ে দেন এটাই হচ্ছে মানবতা এটাই হচ্ছে ইসলাম এটাই আদর্শ বিশ্বনবী মুসলমানেরা এই যে উত্তম পোশাক ব্যবহার করা লাগবে অনেক সময় মনে করি জুমার নামাজ থেকে এসে আমি তো বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব বন্ধুর কাছে আমি দেখা করতে যাব এরপরে কেউ মনে করে বিয়েই বাড়িতে যাব কেউ মনে করে শ্বশুর বাড়ি একটু যাব যদি আমার সবচেয়ে উন্নত মানের পাঞ্জাবিটা পড়ি লালদিঘি মাদ্রাসার মাঠে যদি চলে যাই সামিয়ানার নিচে নামাজ পড়া লাগবে ময়লা লেগে যেতে পারে একটু নোংরাটা পড়ে যাই এরকম মন মানসিকতা যদি কারো থাকে আল্লাহর কসম ওই মানুষের আর নামাজ হবে না অত সোজা না ইসলামটা অনেক কঠিন আপনি দাঁড়ায় আপনি দাঁড়িয়েছেন কার সামনে একটা হিসাব করেছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন ভালো কাপড় বাসায় থেকে যদি নোংরাটা পরেন এটা কি মেনে নেওয়ার মতো কথা
এটা কিন্তু মানার মতো না। সুতরাং উত্তম পোশাক পরিধান করা লাগবে, যে কাপড়টা সবচাইতে দামি সবচাইতে সুন্দর ওই কাপড়টা পরে জুমার নামাজে আসতে হবে। এরপরে নাম্বার সাত, সাত নাম্বারে আপনি যখন জুমার নামাজের জন্য মসজিদের দিকে রওনা করবেন, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের দিকে আপনার আসতে হবে, পায়ে হেঁটে আসবেন। আমরা তো বর্তমানে এমন একটা সময় এসে গেছে, আমরা দুই মিনিটের রাস্তাও হাঁটতে চাই না, কথা কন ঠিক কিনা? এখান থেকে কবরস্থান যাব তাও গাড়িতে উঠতে হয়, মোল্লা মার্কেট যাব তাও গাড়িতে উঠতে হয়, আবার যদি গাড়িতে না উঠি মাঝখানতে একজন বলবে হুজুর আপনি হাইটে যেতেছেন, কথা কান আছে না নাই বলে তো। কিন্তু আপনি যখন জিতার মোড় থেকে এখানে হেঁটে হেঁটে আসবেন, দেখেন সহিহ বুখারীর 907 নম্বর হাদিস বিশ্বনবী কি বললেন, যারা হেঁটে হেঁটে ধুলাবালির মধ্য দিয়ে যারা হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে এসে জুমা পড়ার জন্য আসে, দেখেন তাদের সম্মান তাদের ইজ্জত তাদের মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবা ইবনে রিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে তিনি জুমার নামাজের রওনা করলেন, আবু আফস রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাবার পরে আল্লাহর নবীর সাহাবী তাকে বললেন, এই যে তুমি হেঁটে হেঁটে রওনা করেছো আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করেছো, তোমার পায়ে যে ধুলা বালি ময়লা আবর্জনা তোমার পায়ে যে লাগতেছে, এর বিনিময়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম হারাম করে দিবে। কি হারাম করবেন, কথা বলেন কথা বলেন। আল্লাহর নবী বললেন, পায়ে হেঁটে যারা জুমা পড়ার জন্য মসজিদে আসবে, এর বিনিময়ে আল্লাহ পাক তার জন্য যে জাহান্নামের শাস্তি রয়েছে এই জাহান্নামের শাস্তিকে আমার আল্লাহ হারাম করে দিবেন। আপনারা জবাব দেন, এবার পায়ে হেঁটে আসবেন না গাড়িতে আসবেন? চেষ্টা করবেন পায়ে হেঁটে আসার জন্য। আসছেন হাতিমারা থেকে আলহামদুলিল্লাহ, একটু পায়ে হেঁটে আসেন, দশটা মিনিট সময় হাতে নিয়ে আসেন। এরপরে আপনি আসছেন জিতার মোড় থেকে, একটু পায়ে হেঁটে আসেন কষ্ট করে, কারণ দুনিয়াটা কষ্টের জায়গা, ফল ভোগ করার জায়গা জান্নাতে, দুনিয়াটা কিসের জায়গা? কষ্টের জায়গা। ইমানদারদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, দুনিয়াটা জেলখানা। ইমানদারদের জন্য দুনিয়াটা কি, জোরে বলেন জোরে বলেন, জেলখানা। কারণ এটা ইমানদারদের জন্য দুনিয়াটা যদি জেল, সমস্ত দুনিয়াটাই যদি জেলখানা হয় তাহলে সদ্দেশিকের ভিতরে গেলে সমস্যা কি? এটাও যা ওইটাও তাই, কথা কন ঠিক কি না? ওইখানে তো সবই পাওয়া যায়, পাওয়া যায় নাকি? পাওয়া যায় না, সবই পাওয়া যায়। সুতরাং ইমানদারদের ইমান টিকে রাখার জন্যে দুনিয়াটা যেরকম জেলখানা, দুনিয়ার মানুষের তৈরি করা জেলখানাকে যদি ভয় করে ইমানদাররা বাতিল শক্তির কাছে মাথা নত করে, কিয়ামতের ময়দানে কিন্তু জাহান্নামে ওই জেলখানায় যেতে হবে, কথা বলেন ঠিক কি না? কারণ ইমানদার যারা তারা কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে শেখে নাই, কথা বলেন ঠিক কি না? ইমানদারদের মাথা উঁচু রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, তোমাদের পরীক্ষা না করেই কি জান্নাত দেব? তোমরা যে কয় নাম্বারের ইমানদার, পরীক্ষা করেই তো জান্নাত, পরীক্ষা না করলে পারে কি? পরীক্ষা না দিলে পারে আপনার পাস ফেল আপনার কিছু আসবে, কথা কান? পরীক্ষা দিয়েই আপনার পাস করতে হবে, পরীক্ষা না দিয়ে তা আপনি পাস করতে পারেন না। তবে হ্যাঁ, যদি বর্তমানে এরকম অটো হয় তবে এটা চিন্তা করেন না যে কিয়ামতের মাঠে এরকম অটো পাস দিয়েই জান্নাতে যাওয়া যাবে। অটো পাস বোঝেন মানে দুর্নীতি যত আছে সব করব, আকাম কুকাম যা আছে সব করব, জান্নাতেরও আশা করবো। ওই যে যদি ফাঁক ফুক দিয়ে যাওয়া যায় অটো পাস, অটো পাস করে যদি যাওয়া যায়, দুনিয়ার মানুষের তৈরি করা অটো পাস দিয়ে পাস করতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে অটো পাস দিয়ে জান্নাতে আকাম কুকাম করে জান্নাতে এটা যারা আশা করে ওদের চাইতে মূর্খ বেকুব আর নাদান আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরপরে আসেন নাম্বার আট, আট নাম্বার কাজটি যেটা করবেন,
আমাদের চেষ্টা করা লাগবে সবার আগে আল্লাহর ঘরে মসজিদে যাওয়া। কি চেষ্টা করবেন? আট নাম্বার কাজ জুমার দিনে আপনি যে আট নাম্বার কাজটা করবেন, এই আট নাম্বার কাজ হচ্ছে যে যত আগে আসবেন তার আমল নামায় তত বেশি সওয়াব দিবেন। কে কথা বলেন, কে দিবেন? আমার আল্লাহ পাক দিবেন। সহিহ বুখারীর 881 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, জুমার দিনে গোসল করার পরে সালাতের জন্য আল্লাহর ঘর মসজিদে যে সবার আগে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব আমার আল্লাহ পাক দান করে দেয়। সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস, আবু হুরায়রা বর্ণনা করতেছেন, প্রথম ব্যক্তি উট কুরবানির সওয়াব পেয়ে যাবে। এরপরে দুই নম্বরে যে ব্যক্তি আগমন করবে ওই ব্যক্তি একটা গাভী কুরবানি করলে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায় আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সম পরিমাণ সওয়াব দান করে দেন। এবার চিন্তা করেন আগে আসবেন না পরে, কিন্তু আমাদের নীতি হলো আমরা আসব সকলের পরে, যাওয়ার চেষ্টা সবার আগে, এরম আছে না নাই? আসব কখন? পরে। যাওয়ার চিন্তা? কারণ পরে যারা আসে তারা পিছনের কাতারে, আর পিছনের কাতারে দাঁড়ালে তা আগেই যাওয়া যায়। সিস্টেম ঠিক আছে? কথা কান কি ঠিক আছে? সিস্টেম ঠিক আছে। সবাই কিন্তু এই নিয়তে আসে না, অনেকেই অনেক ঝামেলায় থাকে, সমস্যায় থাকে, আসে। যাই হোক, আমরা সবার আগে আসার চেষ্টা করবো ইনশা। এরপরে তিন নম্বরে শিং বিশিষ্ট একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলে পারে যে সওয়াব পাওয়া যায়, তৃতীয় ব্যক্তিকে আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব দান করে দেন। চতুর্থ ব্যক্তি একটা মুরগি যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় সদকা করে দিল, দান করে দিল, যতক্ষণে সওয়াব পাওয়া যাবে সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই মানুষটার আমল নামায় দিয়ে দিবেন। পঞ্চম নাম্বার পাঁচ ব্যক্তির কথা বলা হয়েছে হাদিসে, পাঁচ নাম্বারে আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে পারে, এই ডিম সদকা করে কি না? তাফসীর মাহফিলে করে, মা বোনেরা ডিম নিয়ে আসে, হাঁস নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, কথা কন আসে না নাই? এরকম গ্রামের তাফসীর মাহফিলগুলো যখন কালেকশন শুরু হয় এগুলি নিয়ে আসে, এই যে একটা ডিম আল্লাহর রাস্তায় দিলে পারে যে সওয়াব পাওয়া যায়, পঞ্চম ব্যক্তিকে আল্লাহ দান করবেন। এরপরে যেই ফেরেশতা লেখেন, কি লেখেন? পঞ্চম ব্যক্তির আমল নামায় যেই ফেরেশতা সওয়াবগুলি লেখেন ওই ফেরেশতা তখন লেখা বাদ দিয়ে দেন। পঞ্চম ব্যক্তির পরে ষষ্ঠ ব্যক্তি যখন আসে বাদ দিয়ে ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করেন আল্লাহর ফেরেশতারা বসে বসে খুতবা শুনতে শুরু করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নয় নাম্বার, মসজিদে আমরা যখনই প্রবেশ করব মসজিদের একটা হক আছে না নাই? কথা বলেন, কথা বলেন। যখন ওযু করবেন ওযুর একটা হক আছে, দুই রাকাত নামাজ পড়তে হবে, তাহিয়াতুল ওযুর দুই রেখা সলাত আপনি আদায় করে নিতে হবে। আপনি যে মুহূর্তে মসজিদে প্রবেশ করবেন মসজিদের হক হচ্ছে দুই রাকাত, মসজিদ দখলুল মসজিদ দুই রাকাত সলাত আদায় করবেন, এরপরে বসবেন, এটা হচ্ছে নয় নাম্বার। দশ নাম্বারে আসেন যে আমরা যে দুই রাকাত সলাত এখানে পড়ার জন্য এসেছি এই সলাতের নাম হচ্ছে জুমার সলাত, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন এই সলাতের নাম কি? জুমার নামাজের যখন আজান মসজিদে হয়ে যাবে, বেচা কেনা বাদ দিয়ে, খেত খামার বেচা কেনা, চাকরি বাকরি আপনি যত কাজ করেন দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে জিকিরের জন্যে আল্লাহর ঘর মসজিদের দিকে যাইতে হবে। কিসের জন্য যাবেন? কথা বলেন, জিকিরের জন্য আসতে হবে। আচ্ছা বলেন, এই যে জিকিরের কথা আমি